বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ফিরে যেতেই আমতলার পার্টি অফিসে তালা ঝোলালেন ঘরছাড়া বিজেপির কর্মীরা। জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। পার্টি অফিস থেকে কার্যত ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় জেলা সভাপতির অনুগামীদের। দুপক্ষের মধ্যে সেই সময় হাতাহাতিও বেঁধে যায়। বিক্ষোভে গুরুত্ব না দিলেও দলেরই একাংশকে কাঠখড়া তুলছেন বিজেপির জেলা সভাপতি। তার দাবি, এটা দলীয় কোন্দল নয়, দলেরই কেউ ব্যক্তিগত স্বার্থে এই কাজ করিয়েছে। এ সম্পর্কে আরো জানবো। গৌতম মণ্ডল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, বিজেপি কর্মী সমর্থক তারা ডায়মন্ড হারবার জেলা পার্টি অফিস, সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তাদের ক্ষোভ মূলত জেলা সভাপতির বিরুদ্ধে। কি অভিযোগ তাদের? হ্যাঁ দেখো, আজকে বিজেপির যে 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল, তারা 9:45 নাগাদ প্রথমেই এই জেলা কার্যালয়ে আসে এবং এখানে বেশ কিছু ঘটনা ছিল, তারা সেখানে জেলা প্রতিনিধি যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলে। এরপরে এই প্রতিনিধি দল চলে যায় আলতাবেড়িয়া। এই আলতাবেড়িয়া যাওয়ার পথেই তৈরি হয় বিক্ষোভ। সেখানে যে প্রার্থী, যে বিজেপি প্রার্থী, সুপরাজিত প্রার্থী অভিজিৎ দাস বাবু, তার অফিস এবং তার সেই সঙ্গে অফিসে বেশ কিছু 70-80 জন ঘটনা ছিল বলে তাদের একটা অভিযোগ ছিল যে তারা কেন কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বললেন না। এইটা নিয়ে একটা চরম বিক্ষোভ তৈরি হয়। এরপরে সেই বিক্ষোভের একটা অংশ আমরা দেখতে পারি জেলা পার্টি অফিসে চোর আসলে পরে সেই যারা ওই অভিজিৎ দাসের অফিসের ওখানে যারা ভক্তরা আশ্রয় নিয়েছিলেন তাদের একটা অংশ এখানে চলে আসে এবং এখানে এসে তালা লাগিয়ে দেয় এবং চরম মানে জেলা সভাপতি বনাম অভিজিৎ দাসের অনুকাবিদের মধ্যে কার্যত পাঁচ বিচন্দা বচসা বস্তাবিচি সব কিছু হয় এবং তালা লাগিয়ে দেওয়া হয় জেলা অফিসে। এবং এইখানে বেশ কিছু পরিস্থিতি এতটাই উত্তেজনা তৈরি হয় যে বিপক্ষের বেশ কয়েকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপরে কার্যত যারা অভিজিৎ দাস বডির অনুকরণ ছিলেন তারা এখান থেকে চলে যান, কিন্তু তারপরে এখানে তালা কেটে এই মুহূর্তে তালা কাটা হয়েছে। তালা কেটে অভিজিৎ সর্দার সেই সময় ছিলেন না, তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে আলতাবেড়িয়া গ্রামে ছিলেন, তিনি আসেন, এখন জেলা সভাপতি এসছেন জেলা পার্টি অফিসে এবং এখানে তালা কাটা হয়েছে। এই পরিস্থিতি বর্তমানে আছে এবং জেলা সভাপতি যা অভিযোগ যে এরা যারা এসছিলেন এরা পার্টির অনেকেই ঘর ছাড়া নয়, যারা অভিজিৎ দাসের ওখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই ঘর ছাড়া নয়, তারা আজকে বসে এখানে গণ্ডগোল তৈরি করে। ধন্যবাদ গৌতম। আর এর আগে ঘর ছাড়া বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। ডায়মন্ড হারবার লোকসভার ঘর ছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন 4 সদস্য। পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমতলার ঘোষপাড়ায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা ঘর ছাড়া কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। জেলা সভাপতি আমাদেরকে কোন খোঁজই নেয়নি। বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্যে কেন্দ্রীয় 4 সদস্যের প্রতিনিধি দল এবং তারা আজকে বিক্ষোভের মুখে পড়লেন। কেন দেখা না করে চলে যাচ্ছেন সেই প্রশ্ন তোলেন পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নেওয়া কর্মীরা। অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ জানিয়েছেন তারা। মিনিট 10 ধরে আটকে ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা, অভিযোগ শোনার আশ্বাস দেওয়ায় অবশেষে তারা ছাড়া পান। আজকের আমার বিজেপি যে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস ববি মহাশয়, ওনার বাড়িতে প্রায় 80-90 জন আক্রান্ত ঘরবাড়ি ছাড়া, তো ভোটের কাউন্টিংয়ের দিন থেকেই কিন্তু দাদার বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। তো আজকে সকালে আমরা SMS পাই যে কেন্দ্রীয় নেতৃত্ব টিম আসছেন এই অসহায় ব্যক্তিদের পাশে। তো আমাদের জেলার যিনি আছেন অভিজিৎ সর্দার, যে অযোগ্য জেলা সভাপতি, এই যে ভোটের কাউন্টিংয়ের দিন থেকে আর আজ পর্যন্ত যারা আক্রান্ত তাদেরকে একটা কোনো খোঁজ নয়, তারা কী পরিস্থিতিতে আছে জানবার চেষ্টাও করেননি। তো কেন্দ্রের নেতৃত্বে টিম আসার পর উনি কী তাদেরকে মগজধোলাই করলেন, তারা আমার পার্টির বাড়িতে যে বিজেপির কার্যকর্তারা যারা ঘরবাড়ি ছেড়ে অসহায় আছে
কেন্দ্র নেতৃত্বের গাড়ি আসতে দেখে আমরা ওনাদেরকে রিসিভ করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি। কেন্দ্র নেতৃত্ব আমাদেরকে মিস ইউজ করে চলে গেলেন। আমি মহিলা হয়ে অন্তত লজ্জিত এবং দুঃখিত যে অগ্নিমিত্রাদি আমাদের মহিলাদের দুঃখ বুঝল না। আমাদের সঙ্গে সন্ত্রাস করেছে, আমাকে 25 জনে মিলে মারধর করে ফেলে দিয়েছি, আমরা ঘর ছাড়া আমাদের বাড়ি লুটেছে। আমার সঙ্গে হামলা হয়েছে এই লোকসভা ভোটের দিনে সন্ধ্যার সময়। আমি সদস্যী ফর্ম আনছিলাম ডায়মন্ড হারবার, যারা আমাদের আমার নাম প্রশান্ত হাজরা, আমার নাম প্রশান্ত হাজরা 3 নম্বর মন্ডলে আমি ভাইস প্রেসিডেন্ট। এখানে তো লবি করছে, লবি করছে জেলা সভাপতি, তার নাম অভিজিৎ দাস, অভিজিৎ সর্দার, হ্যাঁ অভিজিৎ সর্দার। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে এবং পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল। বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, আক্রান্ত ঘর ছাড়াদের সঙ্গে তারা কথা বলছেন এবং আজকে বিক্ষোভের মুখেও তাদের পড়তে হয়েছিল। তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলছেন এই প্রসঙ্গে, শোনাব আপনাদের। এটা তো আমরা চাই না, মমতা ব্যানার্জি বারবার বলছেন এটা হোক, তিনি চান না, বন্ধ করার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলছেন। কিন্তু আমার একটা ধারণা যে পোস্টপোল ভায়োলেন্সটা বড় করে দেখানো হচ্ছে, অনেকটা সন্দেশখালির মতো দেখা যাবে যে তৃণমূলেরও যত লোক আহত বিরোধীদেরও তত লোক আহত, পোস্টপোল ভায়োলেন্স বলে একটা বিরাট হইচই চালানো হবে। রাজ্যপাল যাবেন, বিরোধী দলনেতা শুভেন্দু যাবেন, এটা সঠিক নয়। পশ্চিমবাংলায় লার্জ স্কেলে কিছু ভায়োলেন্স হচ্ছে না, যে কোনো জায়গায় হলে সেটা বন্ধ করার চেষ্টা করা দরকার। বিজেপি 4 প্রতিনিধি দল কী করবে? বিপ্লব দেব পশ্চিমবাংলার কোনো জায়গা চেনে না? রবিশঙ্কর প্রসাদ চেনে? ওদের যেখানে নিয়ে যাচ্ছে তাই দেখছে, ওদের যে যা বলছে শুনছে, এতে তো কিছু প্রমাণ হয় না। আগে যখন আমতলা থেকে আলতাবেরিয়া যাচ্ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা, সেই সময় তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। ঘর ছাড়া বিজেপি কর্মীদের একাংশ তারা বিক্ষোভ দেখান এবং তাদের যেটা অভিযোগ যে তাদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে ডায়মন্ড হারবারের জেলা পার্টি অফিস, সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হলো এবং তাদের অভিযোগ মূলত বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। আমতলার পার্টি অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা, জেলা সভাপতি অভিজিৎ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। বিজেপি কে লিয়ে কাম কিয়া তো পিটোগে, গাঁও মে ঘুস নহীন সকতে, আওগে তো তুমি পত্নী তুমারে মা বাপ কে সাথ ভি হিংসা কি জায়গি। মমতা জি এই আপনি সরকার হ্যায় আর এক বাত হাম কহনা চাহতে হ্যায় ইয়াহ কি পুলিশ সে, আজ আপ লোগ কে সামনে হামারে কার্যকর্তাও নে ইমানদারি সে আপনি পীড়া বোলি হ্যায়, আগর ইন লোগ কে খিলাফ কোই পুলিশ কে দ্বারা ঝুঠা কেস কিয়া জায়েগা, ক্যুকি হামসে বাত কি হ্যায় কি বহুত গলত বাত হোগি। হাম ইসকো ন্যাশনাল লেভেল পর বহুত গম্ভীরতা সে লেঙ্গে কি আজ উন লোগো নে আপনি পীড়া হামে বতাই হ্যায়, अगर उनके खिलाफ कोई प्रोसिक्यूशन किया गया, कोई पुलिस के द्वारा दबाव दिया गया, दिस इज नॉट एक्सेप्टेबल। हम बहुत दिल्ली बोलना चाहते हैं।